بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين দিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিত ব্রাদারান ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান কে মোবারক করেছেন আর মাহে রমজানের সিয়াম কে ফরজ করেছেন সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার সুন্নাত হচ্ছে মাহে রমজানের রাতে কিয়াম করা তারাবি পড়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ লম্বা করে পড়েছেন যদিও তিনি মাত্র বিশেষ কারণে তিন দিন জামাত করেছেন আর তারপরে আর জামাত করেননি তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কারণটি বলেছেন জামাত না করার তা হচ্ছে যে আমি বেঁচে আছি আমার প্রতি ওহি আসছে আর আল্লাহ পাককে এত ভালো লেগেছে এই রাতের নামাজ তারাবি কিয়ামুল লাইল কিয়ামে রমাদানের নামাজ যে আমার আশঙ্কা হচ্ছে খাশিতু আইয়ুফতারা আলাইকুম আমার ভয় হচ্ছে আশঙ্কা হচ্ছে যে তোমাদের উপর ফরজ না হয়ে যায় ওহির দরজা খোলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে আর কারো উপর ওহি আসার সম্ভাবনা নেই যার ফলে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ছিন্ন ভিন্ন হয়ে একা একা নামাজ না পড়ে এখানে দুইজন ওখানে দুইজন কেউ বাড়িতে কেউ বিভিন্ন জায়গায় মসজিদে একাধিক জামাত বহু জামাত দুইজন চারজন করে নামাজ পড়ছে দেখতেও ভালো লাগছে না দৃশ্যটা ভালো না একসাথে যদি জামাত করা যায় যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন করেছেন আর যেই ভয়ে তিনি বাকি দিনগুলি করেননি সে ভয়টাও এখন নেই ফরজ হওয়ার আশঙ্কা নেই তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত সহকারে উবাই বিন কাবকে তামিম দারিকে দুইজন প্রখ্যাত সাহাবিকে ইমামত করতে বললেন তারাবির নামাজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজের নির্দেশ যে দিয়ে গেছিলেন বা পড়ে গেছেন তার সংখ্যাও ছিল এগারো রাকাত বেতর সহ আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উবাই বিন কাবকে তামিম দারিকে নির্দেশ দিয়েছিলেন তাও ছিল এগারো রাকাত এই এগারো রাকাত সুন্নাত আর বাকি কেউ যদি বেশি পড়ে নফলের নিয়তে
তো তাতে দোষ নেই, কিন্তু নিয়তটা যাতে ঠিক থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। রসুলের সুন্নত নেই আর সুন্নতের নিয়তে যদি পড়েন তাহলে বিদআত হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে এগারো রাকাত, আট তিন এগারো বা দশ আর এক এগারো রাকাত, আর বাকি আমি নফল অতিরিক্ত পড়ব। সে ষোলো পড়েন আর বিশ পড়েন আর চব্বিশ পড়েন আর ছাব্বিশ পড়েন আর ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পড়েন অথবা চল্লিশ পড়েন একচল্লিশ, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলের জামানায় মদিনার লোকেরা তাবেইন তাবা তাবেইনদের আমলে একচল্লিশ রাকাত নামাজ পড়তেন। তো এই হচ্ছে সংক্ষেপে কেয়াম সম্পর্কে, যদিও বিষয়বস্তু আজকে কেয়ামের নয়, আমি আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের বলবো সেগুলি প্রথম থেকে আমাদের রোজা রমজানে প্রয়োজন, তা হচ্ছে রোজার বা সেয়ামের ইসলামিক নীতিমালা আদব কায়দা। ইসলামিক আদব কায়দা কিছু রয়েছে রোজা রাখার, রোজা রাখার আদব কায়দাগুলি কি, এগুলিকে ওলামায়ে আমরা দুই ভাগে ভাগ করেছেন, দুই ভাগে ভাগ করেছেন ফরজ আদব কায়দা, ফরজ ইসলামিক নীতিমালা রোজা সম্পর্কীয় বা রমজানের সিয়াম সম্পর্কীয়, আর কিছু সুন্নাত মুস্তাহাব নীতিমালা মুস্তাহাব আদব কায়দা। সবগুলি আমাদেরকে জানতে হবে, কারণ অনেকেই এগুলি জানেন না, আবার অনেকে জানলেও সেই মোতাবেক আমল করেন না, পালন করেন না। যেসব ভাইরা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়া উদ্দেশ্য, যাতে করে আল্লাহ পাক তাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা জানেন কিন্তু গাফিলতি রয়েছে, অবহেলা রয়েছে, এটা করলাম তো কি আর ওইটা করলাম তো কি, এইভাবে করলাম তো কি ওইভাবে করলাম তো কি, কোনো রকম একটা হইলেই হইল, অনেকে এইরকম আছেন, আরে হইলেই তো হইল আর রোজা হইলেই তো হইল, এইরকমও নয়। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে জানতে হবে, আর জানার পরে আমল করতে হবে। শুধু শুধু জানবেন আর তারপরে আপনি নিজ স্বাধীন আমল করবেন, মন হইল করলেন কোনোদিন, কোনোদিন করলেন না, একবার এইরকম করলেন একবার ওই রকম করলেন, এটা একজন মুমিনের জন্য সমীচীন নয়, উচিত নয়। ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াত ইরশাদ করছেন, কোন মুমিন পুরুষের জন্য অথবা কোন মুমিন নারীর জন্য এটা মোটেই জায়েজ নয়, উচিত নয়। ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ বা তার রাসূল কোন একটা সিদ্ধান্ত দিয়েই দিবেন, কোন একটা নীতিমালা শিখিয়ে গেছেন, আদব কায়দা শিখিয়ে গেছেন, তারপরে মনে করবে যে আমাদের এখতিয়ার, আমাদের স্বাধীনতা, আমাদের ইচ্ছা হইল করলাম নাই করলাম না, না কোন মুমিন পুরুষ নারীর জন্য এটা উচিত নয়। আর কেউ যদি এর বিরুদ্ধাচরণ নাফরমানি করে, অবজ্ঞা করে, অবহেলা করে, তাহলে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, বিশেষ করে ফরজ ওয়াজিবাতের ক্ষেত্রে। আর সুন্নতের ক্ষেত্রেও যদি এক হচ্ছে গাফিলতি আর এক হচ্ছে অনীহা, বেপরোয়া হওয়া, দুটোতে দুটো অপরাধে পার্থক্য আছে। একটা হচ্ছে যে ভুলে গেল, ভুলে যায়, আল্লাহ হয়তো মাফ করবেন সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে, কিন্তু সুন্নত কাজ মুস্তাহাব কাজকে যদি আপনি অবহেলা করেন, তুচ্ছ মনে করেন, তাহলে না করলাম তো বাকি হয়ে গেল, তাহলে অমাই আসিল্লাহ ওয়া রাসূল ফাকাদাল্লা দালালাম মুবিনা, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হবে, ছোট কথা নাই। তাই এই জন্য কখনো এরকম ভাববেন না যে সুন্নত মুস্তাহাব কাজ ছাড়লাম তো কি হলো, আপনার ছাড়ার মধ্যে নিয়তটা কি, আপনার ছাড়াতে যদি এরকম থাকে যে আমি পারলাম না হয়তো এই সময়টাই, অথবা তাড়াহুড়াতে আছি, অথবা ভুলে গেছি, তো ব্যাপারটা আলাদা। আপনার নিয়ত আছে যে আমি করব, শ্রদ্ধা আছে অবশ্যই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুস্তাহাবের শ্রদ্ধা সম্মান অবশ্যই আছে, কিন্তু বিশেষ কোনো কারণে কখনো হয়তো করলেন না, কিন্তু না অবহেলা অনীহা, না করলাম তো হইল কি, তো এটা গোমরাহি, কিন্তু এটা তখন আর ছোট থাকবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের আমল কর্ম নির্ভর করে নিয়তের ওপর, ভালো কাজও নির্ভর করে নিয়তের ওপর আর মন্দ কাজও নির্ভর করে নিয়তের ওপর।
মন্দ কাজেরও অপরাধ ছোট বড় আছে, আপনার নিয়তের উপর নির্ভর করছে যে আপনি কি উদ্দেশ্যে এটা করেছেন। আর ভালো কাজেরও নিয়তের ছোট বড় আছে, বিভিন্ন স্তর আছে, কতটুকু আন্তরিকতার সাথে করেছেন, কতটুকু মহব্বতের সাথে করেছেন, কতটুকু আগ্রহের সাথে করেছেন, হ্যাঁ কতটুকু ইমানি অনুপ্রেরণা জজবা নিয়ে করেছেন, এগুলি দেখার বিষয় রয়েছে। তো আলোচনা করব ইসলামিক আদব কায়দা রোজা সম্পর্কে। ওলামারা বলছেন যে আদব কায়দা ফরজ ওয়াজিব হচ্ছে দুটি, একটা হচ্ছে হ্যাঁ আর একটা না, পজিটিভ নেগেটিভ। হ্যাঁ হচ্ছে যে রোজা যখন রাখবেন আপনি, আপনি মুসলিম মাশাআল্লাহ, আপনি রোজা রাখতে ইচ্ছুক মাশাআল্লাহ, খুব ভালো কথা, তো রোজা রাখার আগে আল্লাহ পাক আরো আরো যেসব ফরজ আপনার উপর আরোপ করেছেন সেই ফরজগুলি আদায় করতে হবে। যেই ফরজগুলি আপনার উপর নির্ধারণ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, সেই ফরজগুলি আপনাকে আদায় করতে হবে। ফরজ ওয়াজিবের এক কথাই হেফাজতকারী হইতে হবে। রোজার আগে ফরজ, এর আগে বিভিন্ন ভাষা অন্য ভাষা দিয়ে বলেছি, আজকে এই ভাষায় বলছি। রোজার আগে ফরজ হচ্ছে আপনার তৌহিদ ঠিক করা, শিরক মুক্ত হওয়া। রোজার আগে তাহলে আপনাকে শিরক মুক্ত হইতে হবে। আপনার হাতে তাবিজ, কোমরে তাবিজ, গলায় তাবিজ, আপনার ছেলে মেয়ে বাড়িতে তাবিজ, ওই যে শিরকি জীবন নিয়ে রোজা রাখেন না, আপনার ঘরে তাবিজ, বালা হাতে বা কিছুতে, বালা কিসের জন্য? বালা মুসিবত থেকে রক্ষার জন্য। এইসব শিরকি আকীদা বাদ দেন, ফরজ তৌহিদ, আর তারপরে ফরজে পাঁচ অক্ত সালাত। তাহলে পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ, রোজা যখন রাখবেন পাঁচ অক্ত নামাজটা ঠিক করে নেন, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। পাঁচ অক্ত নামাজ শুধু ফরজই নয়, বরং তার সাথে পাঁচ অক্ত নামাজ পুরুষদের জন্য, ভাইদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ। জামাতে নামাজ পড়া সুন্নাত নয়, বুল ফতুয়া। সুন্নত হইলে, সুন্নত কাজ কেউ ছেড়ে দিলে তার জন্য নবী করিম সাল্লাম তার বাড়ি ঘর জ্বালাতে চাইবেন, এটা তো অসম্ভব কথা। সহি হাদিস না, যে নবী করিম সাল্লাম বলছেন যে ওইসব লোক মুনাফিক যারা নামাজ পড়তে আসে না, আমার ইচ্ছা হচ্ছে যে তাদের বাড়িগুলি গিয়ে জ্বালিয়ে দিই, তোমরা কেউ একজন নামাজ পড়াতে আর আমি চলে যেতাম আর তাদের বাড়ি ঘরগুলি জ্বালিয়ে দিতাম। কিন্তু কেন জ্বালালাম না? তাদের বাড়িতে মহিলারা আছে, তাদের জামাত ফরজ নয়। তাদের বাড়িতে শিশু নাবালকরা রয়েছে, তাদের ওপর নামাজই ফরজ নাই। তাহলে বাড়িতে যদি আপনার বিবিরা না থাকতো, বাড়িতে যদি আপনার ছেলেমেয়েরা নাবালক নাবালিকারা না থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘর জ্বালিয়ে দিতেন ওই মুনাফিকদের যারা জামাতে নামাজ পড়তে আসেন। তাহলে বাধা ওইটা, বাধা এই নয় যে আপনার মানে যারা জামাতে আসে না তারা শাস্তিযোগ্য না, শাস্তিযোগ্য অবশ্যই। এর দ্বারা বোঝা গেল যে জামাতে নামাজ পড়া ফরজ, আর ফরজ আর ওয়াজেবে আসলে কোনো পার্থক্য নেই। ফরজ মানে অবশ্যই করণীয়, আর ওয়াজেব মানে অবশ্যই করণীয়। জামাতে নামাজ পড়া ফরজ, এখন আপনি সাহরি খেয়ে তাড়াতাড়ি নামাজটা ঘরে পড়ে নিয়ে শুয়ে যাবো, জায়েজ নয় আপনার জন্য। গোনা রোজা শুরু করছেন আর ফজরের নামাজটা জামাতে পড়তে গেলেন না, হয়তো নামাজ পড়লেন কিন্তু জামাতে নামাজ পড়তে গেলেন না। আর যদি নামাজ না পড়েন চার অক্ত তিন অক্ত, তাহলে তো আরো বড় বিপদ, তাহলে তো আপনার ইসলামই নেই আসলে সত্যিকার অর্থে। আর এটাই ঠিক যে নামাজ হচ্ছে ইসলামের বাস্তব প্রমাণ আর পরিচয়। নামাজ আছে, ইসলাম আছে, নামাজ নেই ইসলাম নেই, এটাই সাহাবায়ে কেরামদের এজমা ছিল, ঐক্যমত ছিল। তো নামাজ মুসলিমরা সাধারণত যারা রোজা রাখে রমজান মাসে পড়ে, চেষ্টা করে, ভালো ধারণায় রাখি, কিন্তু অনেকে জামাতের ক্ষেত্রে অবহেলা আছে, জামাতে নামাজ পড়তে যান না। আমাদের সমাজে তার অজ্ঞতা আছে, তারাবির জামাতের গুরুত্ব আছে কিন্তু ফরজের গুরুত্ব নেই, ফরজ ছেড়ে দিয়ে বসে থাকলো, লেট করে গেল, ওই যখন তারাবি চলছে তখন গিয়ে পৌঁছিল, আপনার জামাতটা ছুটে গেল না? তাহলে এখানে আপনি জামাত ছেড়ে দিলেন, ওয়াজিব ছেড়ে দিলেন, আপনি ইচ্ছা করে অবহেলা করে গাফিলতি করে যদি ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার। জামাত জামাত যদি ওয়াজিব ফরজ হয় তাহলে জামাত ছাড়া হচ্ছে কাবিরা গুনাহ, অবশ্যই কাবিরা গুনাহ। সেই জন্য রোজা রাখার প্রথম নীতিমালা হচ্ছে আল্লাহ পাক যে ফরজগুলি আমাদেরকে দিয়েছেন, আমাদের উপর দায়িত্ব রয়েছে ফরজ আদায় করার, সেইগুলিকে আমাদের প্রথম ঠিক করে নিতে হবে। তাওহীদ ঠিক করে নিতে হবে, সেদিন না থাকে পাঁচ অক্ত নামাজ ঠিক করে নিতে হবে, যাতে নামাজের সংখ্যায় ঘাটতি না থাকে, চার অক্ত তিন অক্ত না থাকে, জামাতে নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়বেন না।
তারপরে নামাজটাকে সুন্দর করে পড়বেন, নামাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়ার চেষ্টা করবেন। এই নামাজ পড়ছেন কিন্তু নামাজের কোয়ালিটিটা যদি ডাউন কোয়ালিটি হয়, রসুলের নামাজ না হয়, তাহলে তো কবুল হবে না। দ্বিতীয় যে ওয়াজিব আদবটি, সেটি হচ্ছে সমস্ত রকমের গুনাহ থেকে আপনাকে রোজা অবস্থায় হোক আর রোজার রাতে হোক বেঁচে থাকতে সচেষ্ট হইতে হবে। আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন তাহলে রোজার দিনে অনেকেই গুনাহ করছেন, রোজার রাতে অনেকে গুনাহ করছেন, বহু গুনাহ আমাদের সমাজে প্রচলিত গুনাহ। টাকনার নিচে কাপড়, আপনি কি মনে করেন এটা ছোট কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে। আরে ভাই, একটু কেমন মুসলিম আপনি যে রোজা রাখছেন জান্নাতে যাওয়ার জন্য আর টাকনার নিচে কাপড় নিয়ে যাচ্ছেন জাহান্নামে যাওয়ার জন্য? তো দুই দিকে তো আপনার টানাহাচড়া চলছে, কোন দিকে যাবেন আপনি? রোজা দিয়ে জান্নাতে যেতে চান আর টাকনার নিচের কাপড় দিয়ে জাহান্নামে যেতে চান, তো যাবেন কোথায় আপনি? কোন দিকে যেতে চান আপনি বলেন আপনার কথা। আপনার জীবনে এই বৈপরীত্য কেন, এইরকম কেন একমুখী হন? হ্যাঁ, এদিকেও তাল দিচ্ছেন, ওইদিকেও তাল দিচ্ছেন, ওই শয়তান বেদিনদের সাথেও তাল দিচ্ছেন যে ওরা কি বলবে, লোকে কি বলবে, অভদ্র বলবে, অসভ্য বলবে, ওই ফাঁসে পাপিষ্টদের দিকেও তাল দিচ্ছেন আর এইদিকে আপনি ইসলামের দিকেও তাল দিচ্ছেন। এইরকম তো করলে হবে না। আল্লাহর হস্তে এই প্রচলিত হারাম আজকালকার হচ্ছে টাকনার নিচে কাপড়, যেই কাপড়ই হোক না কেন, প্যান্ট হোক আর জুব্বা হোক আর লুঙ্গি হোক। দুই নম্বর হচ্ছে ধূমপান করা, দিনে পান করেন রাতে ধূমপান করছেন, হারাম না? তাহলে ধূমপান থেকে বাঁচতে পারলেন না, তো রোজার ফরজ ওয়াজিব আদব কায়দাই তো আপনার ঠিক নেই। ফরজ ওয়াজিব আদব কায়দাগুলি ঠিক হইতে হবে। এছাড়া যে গুনাহগুলিকে মানুষ আসলে তুচ্ছ মনে করে, যে গুনাহই মনে করে না, সেই গুনাহগুলির একটি হচ্ছে গীবত সমালোচনা করা। এটা শুধু সাধারণ মুসলিমরা না, আলেম সমাজ, হাফেজ কারি, মাদ্রাসায় যদি আপনি টিচার স্টাফের সাথে আলেমদের সাথে বসেন দেখবেন একে অপরের গীবত করছে। ছাত্রদের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে বসেন দেখবেন একে অপরের গীবত করছে। কোনো আইবেরই বিষয় না এটা, কোনো গুনাহারই বিষয় না এটা, দিনের কাজ করছে, মুখে বড় বড় দাড়ি আছে আর গীবত করছে। গীবত কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা ফি আখিকা মা তাকুল ফাকাত ইগতাবতাহু, তোমার ভাই মুসলিম ভাইয়ের মধ্যে বা যে কোনো মানুষের মধ্যে যে দোষটা আছে আর সেটা যদি তার চোখের আড়ালে চর্চা করো, সংশোধনের উদ্দেশ্য নাই, চোখের আড়ালে সংশোধন হবে না। আর সেই ভুলটা ব্যক্তি জীবনের ভুল বা তার পারিবারিক জীবনের ভুল, তা দিয়ে আমার আপনার ক্ষতি হবে না। হ্যাঁ, ক্ষতির আশঙ্কা যদি থাকে, যাদের ক্ষতির আশঙ্কা আছে তাদেরকে সাবধান করে দিতে, তাদেরকে জানাইতে হবে, তখন আর গীবত থাকবে না, তখন আর গীবত থাকবে না। মানে এর উদাহরণ দিলে সময় লম্বা হয়ে যাবে, কিন্তু আপনি এর থেকে বুঝেন যে আপনার কি ক্ষতি হচ্ছে কারো টাকনার নিচে কাপড় দিয়ে, কেউ দাড়ি রাখে না দিয়ে, কেউ জামাতে হাজির হয় না দিয়ে, অথবা কেউ ধূমপান করছে তা দিয়ে, বা এইরকম কোনো দোষ আছে, আপনার ক্ষতি হচ্ছে, ক্ষতি হয় না, তাহলে তার সমালোচনা করে লাভ নেই, সামনে বলেন সংশোধনের জন্য। আর না হলে আপনি ওর মধ্যে দোষ আছে যদি বলে বাড়ান অন্য জায়গায়, মানহানি করার জন্য গীবত, গীবত কাবিরা গুনাহ, গীবত হচ্ছে কাবিরা গুনাহ। চুগলখুরি করা, একজনের কথা আরেক জায়গায় লাগানো, আরে এগুলো নামাজিদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে আছে সব পাপ, বেনামাজিরা তো ওরা তো পরোয়াই করে না, কিন্তু নামাজিদের মধ্যে এগুলো, মৌলভি হুজুরদের মধ্যে, হাফেজ কারীদের মধ্যে, মাদ্রাসা ছাত্রদের মধ্যে, দাঁড়িওয়ালাদের মধ্যে এসব গুণা, চুগলখুরি করা, আমার কাছে এসে বসলো, আমার কাছে একটু শুনলো, আর আমিও বললাম, কারো সম্পর্কে হয়তো কিছু বলি দিলাম, ভালো বলি মন্দ বলি বলি দিলাম, কথাটাকে নিয়ে গিয়ে জানেন আপনার সম্পর্কে বলছিল যে আপনি নাকি ভালো না, দিল দুশ্মনী বাঁধিয়ে দিল, কাবিরা গুনাহ। কবর না আজাব এই কারণে হয়, সহিহ বুখারীর হাদিস, কবর না আজাব। তাহলে এইগুলি হারাম থেকে বাঁচতে হবে, মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা আচরণ থেকে বাঁচতে হবে। তারপরে চোখের গুনাহ, ফিল্ম দেখা থেকে বাঁচতে হবে, দিনে ফিল্ম দেখেন, রাতে ফিল্ম দেখেন, রোজা রাখেন, সিরিয়াল দেখেন আর রোজা রাখেন, হ্যাঁ এইরকম ইন্টারনেট নিয়ে বসে থাকেন, রোজা রাখেন, কাজ কাম নাই, কি করবেন, ইন্টারনেটে বসে আছে, দেখছেন আপনি ইন্টারনেটে খারাপ দিক ভিজিট করছেন, হ্যাঁ তাহলে আপনার রোজা এত খারাপ করছেন, করছেন রোজার আদব কায়দার খেলাফ। তো রোজার আদব কায়দা হচ্ছে হারাম থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখা। আর বহু হারাম রয়েছে মুসলিম সমাজে, আপনার মধ্যে যে হারাম কাজগুলি রয়েছে, দেখাই হোক আর শোনা হোক আর বলাই হোক,
সেগুলো থেকে আপনি বাঁচার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবগুলি আদায় করার তৌফিক দান করেন, রোজা সুন্দর করে রোজার হক আদায় করার তৌফিক দান করেন। তারপরে যে সুন্নত মুস্তাহাব আদব কায়দা রয়েছে, দুটি হচ্ছে ফরজ আদব কায়দা, এতে সবগুলি চলে আসবে, যতগুলি ফরজ ওয়াজিব আদব কায়দা রয়েছে রোজা সংক্রান্ত। তারপর সুন্নত মুস্তাহাব আদব কায়দার একটি হচ্ছে সাহরি খাওয়া, সাহরি খাওয়াতে বরকত রয়েছে, সাহরি খাওয়া সুন্নত, সাহরি খাওয়াতে বরকত রয়েছে। বুখারী মুসলিমের হাদিস, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহরি খাও, সাহরিতে কি রয়েছে, বরকত রয়েছে, বরকত বিভিন্ন দিক থেকে সাহরিতে বরকত রয়েছে। সাহরি খেয়ে সারাদিন ডিউটি করেন, কোনো রকম ভেঙে পড়ছেন না, পানি খেয়েছেন, ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, খেয়েছেন, শরীরে শক্তি আছে, এনার্জি আছে, সারাদিন কাজ করছেন, গায়ে পিঠে লাগে না, চলাফেরা করছেন, ঘুরছেন ফিরছেন। বিনা সাহারিতে যদি ওই সন্ধ্যাবেলার খাবারে লম্বা টানে ঘুমিয়ে থেকে যান আর তারপর রোজা রাখেন, তো নিস্তেজ, সকালেই নিস্তেজ হয়ে পড়ে, সারাদিনটা কেমন করে যে রোজা রাখবো, পেরেশান আছেন, রোজা রাখতে পারলেও খুব কঠিন অবস্থা, হ্যাঁ, বিশেষ করে এই বড় দিনগুলোতে। তো এদিক থেকে বরকত রয়েছে, শারীরিক দিক থেকে বরকত রয়েছে, তারপরে ইমানি দিক থেকে বরকত রয়েছে। যেই ব্যক্তি ভোর রাতে সাহারি খেতে উঠে, সেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির আজকার করে, ঘুম ভাঙলো জিকির আজকার করলো, খেতে বসলো বিসমিল্লাহ বললো, খেয়ে দে আলহামদুলিল্লাহ বললো, তারপরে ওর সাথে সাথে হয়তো উজু করলো, তারপরে দুই রাকাত নামাজ পড়লো, আল্লাহ পাকের ডাকলো, একটু আল্লাহ পাকের কাছে ভোর রাত্রে দোয়া কবুল হওয়ার সময় দোয়া করলো, বিভিন্ন দিক থেকে বরকত রয়েছে, বরকত রয়েছে। আর এমনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা আদর্শ সুন্নত পালন করলেই তাতে বরকত রয়েছে, যে কোনো সুন্নাত সৎ নিয়ত নিয়ে আদায় করেন, যে এটা রসুলের তরিকা, রসুল করেছেন তাই আমি করছি, অবশ্যই তাতে বরকত রয়েছে। ওর রহস্য বুঝেন আর নাই বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালাতুস সুহুর, আমাদের রোজার মাঝে আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। তার মানে ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখতো, ঈসা আলাইহিস সালামের জামানায়, মূসা আলাইহিস সালামের জামানাতেও তারা রোজা রেখেছে, রোজার বিধান ছিল, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমাদের রোজা ফরজ করা হয়েছে যেমন আগের জাতিগুলির উপর রোজা ফরজ করা হয়েছে। কিন্তু পার্থক্য, একটি পার্থক্য হচ্ছে আকালাতুস সুহুর, সাহরি খাওয়া, আমাদের জন্য সাহরি খাওয়া শরীয়তে রয়েছে সুন্নাত, আর তাদের সাহরি খাওয়া নিষেধ ছিল, সাহরি খাওয়া জায়েজই ছিল না। কত বড় আল্লাহ দয়া করেছেন যে আপনি সারা রাত যত খান পান করেন, ফজর হওয়া পর্যন্ত, আজান হওয়া পর্যন্ত, আজানের সময় হওয়া পর্যন্ত, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদু মিনাল ফাজর, যতক্ষণ শুভ সাদেক না হয়েছে পানাহার করতে থাকো, আর তাদের ঘুম চলে আসলে সন্ধ্যাবেলা ইফতার করো, ইফতার করার পর যতক্ষণ পর্যন্ত নিদ্রা আসেনি, নিদ্রা আসলে খাওয়া দাওয়া হারাম। আর প্রথম বছর যখন রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার তরিকা শিখিয়ে দিয়েছেন, কিন্তু সাহরির বিধান আসেনি, রোজা আগের তরিকাতে চলছে, সাহরির নিয়ম ছিল না, ঘুম চলে আসলে খাওয়া দাওয়া হারাম। এক সাহাবি সারাদিন খেজুরের বাগানে আনসারি কাজ করে, তিরমিজিতে এই হাদিস রয়েছে, কাজ করে এসছে, কাজ করে আসার পরে বাড়িতে স্ত্রীকে বলছে যে কিছু খাবার দাবার আছে, বলছে খাবার তো কিছু নেই, খেজুর পানি খেয়ে ইফতার করেছে, খাবার বাড়িতে কিছু নেই, খাবার কিছু নেই, তখন একটু লম্বা হয়ে গেছে, একটু আরাম করি। আর স্ত্রী ভাবলো যে আমার স্বামী সারাদিন কাজ করে এসছে, যাই দেখি পাড়া প্রতিবেশী কিছু যদি একটু কারো কাছ থেকে ধার ধার করজ কিছু পেয়ে যায়, কারো কারো বাড়িতে একটু খাবার দাবার পেয়ে যায়, স্বামী কেনে খাওয়াবো, খাবার একটু ধার ধুর করে নিয়ে আসছে, দেখছে আমার স্বামী ঘুমিয়ে গেছে, স্বামী ঘুমিয়ে গেছে, খাওয়া হারাম। বলছে না আমি আর খাবো না, খাবার তোমার জন্য নিয়ে এসেছিলাম, তুমি ঘুমিয়ে গেছো, বলছে আর খাবো না কারণ হারাম, ঘুম চলে এসছে আমার, খাবার হারাম। তারপরে দিন রোজা রেখেছে, আবার দিনে দিন মজুর করে বেচারা গেছে, খেজুর বাগানে কাজ করতে গেছে, দুপুরবেলা বেহোশ হয়ে পড়ে গেছে, বেহোশ হয়ে পড়ে গেছে, লোকজন ছোটাছুটি করে এসছে, রাসূলুল্লাহর কাছে খবর আসলো যে রাসূলুল্লাহ এই লোকটা গত রাতে কিছু খেতে পায়নি, আবার রোজা রেখেছে, আর বেহোশ হয়ে গেছে কাজ করতে গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে এখন তোমাদের জন্য সাহরি খাওয়াকে হালাল করা হলো, আগের উম্মতের রোজায় সাহরি ছিল না, আর তোমাদেরকে সাহরি খাওয়ার অনুমতি দেওয়া হলো, ফজর পর্যন্ত খাও, আয়াত নাজিল হলো, কুল ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদু মিনাল ফাজর, খাও, ফজর পর্যন্ত খাও।
এইরকম এইরকমই রমজান রাতে সহবাস স্ত্রীর সহবাস হারাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ রেখেছিলেন, অনুমতি ছিল না। চিন্তা করেন, এক মাস ধরে স্ত্রী আছে কাছে, আর যদি আবার যুবক মানুষ হয়, নতুন বিবাহ শাদী হয়ে থাকে, নতুন ছুটিতে গেছেন, দুই বছর পরে ছুটি গেছেন, কি অবস্থা হইতে পারে? রমজান মাস ছাড়া ছুটি নেই, রমজান মাসে দিয়েছে মালিক ছুটি, আর গিয়েছেন রমজান মাসে, হারাম। যদি ওই বিধান থেকে যেত কি বিপদ হইতো? আল্লাহ বলছেন, আলেম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, ওই রোজার আয়াতগুলি সূরা বাকারাতে আছে। আল্লাহ পাক জানছেন তোমরা লুকিয়ে লুকিয়ে কিন্তু অন্যায় কাজ করছো, ভুল কাজ করছো, থামতে পারছো না, বিবির কাছে চলে যাচ্ছ। হ্যাঁ, এতদিন হারাম ছিল, তবে দেখো তোমাদের অবস্থা আমি বুঝতে পারছি। আল্লাহ বলছেন, তোমাদের অবস্থা বুঝতে পারছি, তোমাদের উপর গোটা রমজান যদি এরকম স্ত্রীর কাছে যাওয়া নিষেধ রাখি, হারাম রাখি, দিনেও যেতে পারবে না, রাতেও যেতে পারবে না, তাহলে তোমাদের মুশকিল হয়ে যাবে আরো রোজা রাখা। ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমাদের অনুমতি দিলাম স্ত্রীর কাছে রাতে যেতে পারো। ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন, দেখেন কিভাবে হালকা আল্লাহ করলেন এই উম্মতের জন্য, যে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক বলছেন খাইর উম্মা, কিভাবে হালকা করলেন। সাহারি হালাল, হ্যাঁ, সারা রাত খান, সারা রাত পান করেন, সারা রাত বিবির কাছে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আগের উম্মতে নিষেধ ছিল, এইসব নিষেধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সাহারি সম্পর্কে আরো মনে রাখবেন, আমরা সাহারি খাই বাঙালি মানে ভাত না হলে সাহারি হলো না, খাইনি কিছু, পেট ভরে রুটি দিলেও খাইনি, হ্যাঁ, গোস্ত মাছ খেলেও খাইনি, যতক্ষণ পর্যন্ত ভাত না হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেমা সুহুরুল মুমিনে আত্তামরু, মুমিনের সর্বোত্তম সাহারি হচ্ছে খেজুর, মুমিনের সবচেয়ে উত্তম সাহারি হচ্ছে খেজুর। গতকালকে এক ভাই আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে কিছু, মানে এইরকম তত্ত্ব রহস্য, এই সাহারিতে কি খেলে বেশি ফায়দা রয়েছে। তাতে লিখেছে যে সাহারিতে আপনি মিষ্টি জাতীয় জিনিস খান যাতে সারাদিন পানির চাহিদা কম হবে। ওর মধ্যে সবচেয়ে যে দুটি কথা আমার মনে আছে, যে এমন জিনিস খাব যাতে আপনার পটাশিয়াম বাড়ে, হ্যাঁ, সোডিয়াম না থাকে। তো ওতে বলেছে যে আপনি খেজুর খান, এক নম্বরে খেজুর কথা লিখেছে, তারপরে কলা খান, একটা কলা খান, তিনটা পাঁচটা সাতটা নয়টা দশটা খেজুর খেয়ে নেন, খেজুর খান। আমি পরীক্ষা করে দেখেছি, আমি এই তিন দিনের সাহারির মধ্যে দুই দিন খেজুর, প্রথম দিন খেজুর খেতে ভুলে গেছি, দুদিন খেজুর খেয়েছি আলহামদুলিল্লাহ, দেখছি যে আমার মনে হয় না যে রোজা রেখেছি। এখন যে আপনাদের সামনে রোজা রেখে কথা বলছে আমাকে মনে হয়, পিপাসা বলে কোনো কিছু নেই আমার। এই ফায়দা রয়েছে খেজুরে, খেজুর খান ভোর রাতে, বেশি না খান, কমপক্ষে তিনটে খান, আর একটা করে কলা যদি পারেন তো খান। এই হচ্ছে আপনার দুনিয়াবি উপকারিতা, দিনের কাজ করতে সাহায্য করবে, পানির চাহিদা কম হবে দিনে। কিন্তু নোনতা জিনিস খান, বেশি লবণ না হইলে, অল্প লবণে খেয়ে মন ভরে না, যার ফলে লবণ ছিটিয়ে খায় বাঙালি, আবার আলাদা লবণ রাখতে হয়, তাই না? ভাতে তরকারিতে ছিটিয়ে ছিটিয়ে লবণ দিতে হবে না, কখনো এই কাজ সাহারিতে করবেন না, এই ভুল করবেন না। যত লবণাক্ত জিনিস খাবেন তত বেশি দিনে পিপাসা লাগবে। এই জন্য লোনা জিনিস, লবণাক্ত জিনিস খাবেন না। হ্যাঁ, তো যাই হোক, বলছিলাম যে সাহারিতে উত্তম সাহারি মমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আত্তামর খেজুর। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1400 বছর আগে, যখন মেডিকেল সায়েন্স ছিল না, আর এই এই সব জানতো না কেউ, পটাশিয়াম কি জিনিস আর সোডিয়াম কি জিনিস কেউ কিছু বুঝতো না, এগুলো কিছু বুঝতো না। তখন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, আস-সুহুরু কুল্লুহু বারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহরিটা সবটাই বরকত, সাহরিতে বরকত রয়েছে। ফালা তাদাউ, সুতরাং তোমরা ছাড়িও না, বেশি খেতে ইচ্ছা হয় না, হয়তো রাত 12টায় রাত 10টা 11টা 12টাতে খেয়েছেন, আর খেতে ইচ্ছা হয় না, পেট ভর্তি আছে, কিছু খান। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা, না হলে এক দু ঢোক পানিও খাও, কিছু যদি না খেতে পারো তো কমপক্ষে খেজুর খেয়ে পানি খেয়ে নেন, পানি খান কমপক্ষে, কিন্তু সাহারি খাবেন। ফাইনাল্লাহু মালায়েকাতু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, নাজেল করেন, দয়া করেন সাহারি যারা খায় তাদের উপর, আর ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। মুসনাদে আহমদের হাদিস, ইমাম মুনজিরি বলছেন হাদিসটা শক্তিশালী। সাহারি শেষ রাতে খাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরামরা সাহারি খেতেন, সাহারি খাওয়ার ফজরের নামাজের মাঝে ব্যবধান থাকতো কতটা বলতে পারেন? কতক্ষণ ব্যবধান থাকতো? মাত্র 50টি আয়াত তেলাওয়াত করার সমান,
তার মানে 10 মিনিট সাহরি খান আর 5 10 মিনিট বাকি আছে বাস তারপর আজান হয়ে যাবে এতে সব রকম फायदा আছে সাহরিটা বিলম্বে খেলেন এই সাহরির খাবারটা দিনে কাজ দিল রাত 12টায় খেয়ে বসেছেন ওই ফজর হইতে হইতে হজম হয়ে গেল পিপাসা লেগে গেছে তো লাভ হলো না দুনিয়ার দিক থেকে লাভ নাই আর দিনের দিক থেকেও লাভ রয়েছে দিনের দিক থেকেও লাভ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সুন্নাত আপনি পালন করলেন তাতে फायदा রয়েছে সুতরাং সাহরি একটু বিলম্ব খাবেন দিনের দিক থেকে ফায়দার আরেকটা দিক হচ্ছে ফজর নামাজ কখনো ছুটবে না যারা সাহরি খাবেন ফজরের নামাজের আধা ঘন্টা আগে আজকাল আমার 2:30টায় উঠি 2:30টার সময় শুরু করলে 3টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল অথবা 3:15টায় হয়ে যাক খেতে খেতে আজানের সময় যা কোনো অসুবিধা নেই 40-45 মিনিট আপনার কাছে আছে যথেষ্ট টাইম আপনি এই টাইমে তাহলে রাতে ঘুমাতে চাইলে কিছু অংশ ঘুমিয়ে নিলেন আর তারপরে উঠে যান আর শেষখানে সাহরি খেলেন সাহরি খেয়ে সোজা টান দিলেন মসজিদের দিকে ফজর নামাজটা পড়েই শুইলেন শুইতে হইলে কিন্তু যারা রাত দুটোর সময় খেয়ে নিচ্ছেন একটার সময় খেয়ে নিচ্ছেন ওদের ঘুমাইতে হবে খাওয়া দাওয়ার পর আর খাওয়া দাওয়ার পরে ঘুমটা ভারী হয় খাওয়া দাওয়ার পরে ঘুম ওজন সহি হয় ভারী ঘুম হয় উঠা মুশকিল এই জন্য ভালো ভালো মানুষ যারা সাহরি খেয়ে ঘুমিয়ে যায় তারা ফজরে আসতে পারে না ভালো মানুষ আলেম হইতে পারে হ্যাঁ পরেজগার হাজি গাজি হইতে পারে যদি সাহরি খেয়ে ঘুমিয়ে যায় তো এত সহজ নাই উঠা এত সহজ নয় সেই জন্য সাহরি খাওয়ার পরে কেউ ঘুমাবেন না হয় কোরআন তেলাওয়াত করেন জিকির আজকার করেন না হলে মসজিদে চলে যান মসজিদে চলে যান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ফজর নামাজের হেফাজতের তৌফিক দান করেন সুন্নাত মোতাবেক সাহরি করার তৌফিক দান করেন নিয়ত অন্তরে করবেন নিয়ত কখনো মুখে উচ্চারণ করে পড়বেন না মুখে উচ্চারণ করে কোনো ইবাদতের নিয়ত নাই নিয়তের স্থান হচ্ছে অন্তর নাওয়ায় তানাসুমা গাদান এটা পড়বেন না এতে গুনাহ হবে কোনো নেকি হবে না রোজার আরেকটি আদব হচ্ছে ইফতার করা ইফতার করা ইফতার তো আমরা সকলেই করি কিন্তু ইফতার কি দিয়ে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করেছেন তাই দিয়ে ইফতার করতে হবে যদি আমাদের কাছে থাকে তা আর আরেকটা দিক হচ্ছে ইফতারের ক্ষেত্রে একটু জলদি করতে হবে যখন নিশ্চিত যে হ্যাঁ সূর্য ডুবে গেছে তখন ইফতার করে ফেলবেন ইফতার করে ফেলবেন আর বিলম্ব করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু আন-নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্রা ওয়া আখারুস সুহুর আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারিতে তাড়াতাড়ি করবে আর সাহরিতে বিলম্ব করবে এ হচ্ছে বুখারী মুসলিমের হাদিস আর আরেকটি হাদিস মুসনাদ আহমদে তিরমিজিতে রয়েছে ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুম ফিত্রান আমার প্রিয় বান্দা তারা যারা তাড়াতাড়ি ইফতার করে এখন ইফতার কি দিয়ে করবেন দেখেন আপনাদের সামনে খেজুর রাখা আছে আল্লাহ বানো আছে অনেক মানুষ আছে না পর পানিও রাখা আছে পানি দিয়ে শুরু করলো পিপাসা লেগে পানি দিয়ে শুরু করলো অনেক মানুষ আছে আপনার ওই লাবণটা ভালোবাসে ওই লাবণ দিয়ে বিসমিল্লাহ না লাবণ দিয়ে শুরু করবেন না সুন্নতের খেলাফ কাজ করলেন আপনি খুব বড় অপরাধ করলেন না কিন্তু জেনে শুনে জানার পরেও যদি আমল না করেন তো বড় অপরাধ জানার পরে কেন আমল করবেন না আপনি আর জানেন না অজ্ঞতা আছে তো অজ্ঞতা দূর করেন অজ্ঞতা আছে অজ্ঞতা দূর করেন আর যদি গাফিলতি থাকে অজ্ঞতা নেই জানেন আর আমল করেন না তো যে আমলে দুর্বলতা আছে সেই দুর্বলতা দূর করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু কাবলা আন ইউসাল্লি আলা রুতাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে মাত্র কয়েকটি খেজুর খেয়ে ইফতার করতেন নিজের বাড়িতে যদি ইফতার করেন এখানে সম্ভব হয় না যে একবার খেজুর দেওয়া হবে আবার নামাজ পড়ে আসবেন আবার খাবার দেওয়া হবে এখানে এত করে লোকের জন্য এই ব্যবস্থা করা সম্ভব হয় না যার ফলে আমরা বুঝিব হয়তো কিন্তু নিজের বাড়িতে হইলে না পেট ভরে খাবেন তারপরে মসজিদে যাবেন এরকম কাজ করিয়েন না ওতে হবে জামাত ছুটে যাবে তকবীরে তাহরিমা পাবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে মাত্র কয়েকটি খেজুর আর তার তাজা খেজুর রোতাব হচ্ছে তাজা খেজুর যেগুলো গাছ পাকা খেজুর ওগুলোকে রোতাব বলা হয় গাছ পাকা পাকতে লেগেছে অথবা পেকে গেছে এখন নরম হতে চলেছে এগুলোকে রোতাব বলা হয় এই রোতাব খেজুর খেয়ে কয়েকটি তিনটি পাঁচটি সাতটি বেজোড় খেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইললাম তখন রোতাবাত যদি কখনো কখনো এরকম হতে যান না তাজা খেজুর পেলেন না ডাকর গাছপাকা খেজুর পেলেন না ফাতামারা তাহলে শুকনো খেজুর যে আপনাদের সামনে রাখা আছে এটাকে তামার বলা হয় শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন ফাইললাম তখন তামারাত কখনো যদি খেজুরও না পেতেন
হয়তো এমন জায়গা আছে না খেজুরও নেই সাথে, তাহলে হাসা হাসাওয়াতি মিম্মাইন, কয়েক ঢোক পানি খেয়ে নিতেন, পানি দিয়ে ইফতার করতেন। তো এক নম্বরে গাছপাকা খেজুর, রোতাব তাজা খেজুর, দুই নম্বরে শুকনো খেজুর, আর তিন নম্বরে হচ্ছে যদি খেজুরই না পান তাহলে হ্যাঁ তখন আর মিষ্টি লাবান হালুয়া অমুক তমুক না, ভাত শুরু করলেন না কখন না, বা আপনার সামনে ধরেন আর কিছু আছে, সিঙ্গড়া আছে, সমোসা আছে না, ওগুলো না, পেঁয়াজি আছে, ওগুলো দিয়ে না, কি দিয়ে শুরু করবেন, পানি কয়েক ঢোক খাবেন। এই এইগুলি সব সায়েন্টিফিক জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বলেছেন তখন সায়েন্স ছিল না পৃথিবীতে, সায়েন্স মানুষ জানতো না, কিন্তু সবগুলি সায়েন্টিফিক। এতে যে পাকস্থলী খালি হয়ে গেছে এখন কবুল করতে চায় না, কবুল করতে চায় না, কবুল করার যোগ্যতা, খাবার যে নেবে এর চাহিদা বাড়বে, ওর মধ্যে চাহিদা বাড়বে, মিষ্টি গেলে দ্রুত চাহিদা বাড়ে, তারপরে মিষ্টি যাও ভেতরে গেলে যে সুগারের ঘাটতি হয়ে গেছে শরীরে সারাদিন না খেয়ে থাকার কারণে তাড়াতাড়ি সুগারটা আপনার একটা রেঞ্জের মধ্যে নিয়ে চলে আসে, স্বাভাবিক অবস্থার দিকে নিয়ে চলে আসে। যদি না থাকে তো পানি খাবেন, পানি খেয়ে যখন একটু সতেজ হলো পাকস্থলীটা তারপরে তখন আপনি অন্য অন্য খাবার দেন পেটকে। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। এখন অনেক সময় রাস্তাঘাটে আছেন, গাড়িতে যাচ্ছেন আর সূর্য ডুবে গেল আর আপনার কাছে কিছুই নেই, কিছুই নেই, খাবার নেই, খেজুরও নেই, পানিও নেই, আর কোনো খাদ্যও নেই, পানিও যদি না থাকে তো কিছু খেয়ে ইফতার করেন, কিছু নেই, তাহলে কি করবেন? তখন অনেকে মূর্খামি করে, অনেকে মূর্খামি করে, আঙ্গুল চুষে, না আঙ্গুল চুষবেন না, কিছু চুষতে হবেন, হ্যাঁ কিছু চুষতে হবে না, কি করতে হবে, অন্তরে ইফতার করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়া, মানুষের কর্ম নির্ভর করে, হ্যাঁ কিসের উপর, নিয়তের উপর। আপনি নিয়ত করে রোজা রেখেছেন অন্তরে, অন্তরে নিয়ত করেন যে আল্লাহ সূর্য ডুবে গেছে আমি রোজা ইফতার করে দিলাম, রোজা ইফতার হয়ে গেল, খাবার জুটেনি, কিছু নেই, সুতরাং আমি এই নিয়ত করে ইফতার করে দিলাম। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফাইন লাম ইয়াজিদ শাইয়্যান নাওয়াল ইফতারা বিকলবিহি, অন্তরে নিয়ত করবে ইফতারের, ওয়ালা ইয়ামাসসা ইসবাহু, কেউ আঙ্গুলও চুষবে না, আর কেউ কেউ করে কি থুথু জমা করে ভিতরে, যে কিছু তো একটা গিলতে হবে, কিছু খেয়ে দিয়ে ইফতার করতে হবে, থুথু জমা করে, এই থুথু চিপ মুখটাকে চিপে 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 থুথু জমা করে জিভাতে থুথু আসলো তারপরে গিললো, এইরকম কাজও করবেন, এগুলো বিদাতি কাজ, এইরকম কাজ এক এক দেশে এক এক রকম থাকতে পারে, তো এইরকম কাজ করবেন না, এগুলি কাজ ঠিক নাই। আর ইফতারের আদব হচ্ছে সুন্নতি দোয়া পড়া, সুন্নতি একটা সহি দোয়া রয়েছে, জাহাবা জামা ওয়াবতাল্লা তেল অরুক ওয়াসাবা তাল আজর ইনশাআল্লাহ, এটা হচ্ছে সহি দোয়া। আর যে দোয়াটি আমাদের দেশে প্রচলিত দোয়া সেটা জয়ীফ মুরসাল বলা হয়েছে, কেউ কেউ বলেছেন যে ওর সমর্থন আছে, তবে হাদিসটা জয়ীফ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না মনে করে যদি কেউ কখনো পড়ে আল্লাহ মালা কাসম তো আল্লাহ রিজকে আফতার, তো দোষ নেই, কিন্তু আসলে হাদিসটার সনদ বা সূত্র দুর্বল। এতে আমাদের দেশে আর একটু বাড়ানো হয়েছে, কিছু আলেমরা মন গড়া কিছু দুটা বাক্য বাড়িয়েছে, আল্লাহ মাল্লা কাসম তো আর এর মাঝখানে বাড়িয়েছে অবে কামান্ত ওয়া আলাইকা তাওয়াক্কাল তো, এই দুটো কোনো হাদিসেই নেই। ফাজাইল আমলের কিতাবে লিখছেন যে ইফতারের প্রসিদ্ধ দোয়া, প্রসিদ্ধ দোয়া হচ্ছে আল্লাহ মাল্লা কাসম তো অবে কামান্ত ওয়া আলাইকা তাওয়াক্কাল তো ওয়া আলা রিজকিকা আফতার তো, অথচ অবে কামান্ত ওয়া আলাইকা তাওয়াক্কাল তো কোনো জয়ীফ দুর্বল হাদিসেও নাই, মন গড়া দোয়া। তো এইগুলো এইভাবে দোয়া পড়বেন না, মন গড়া দোয়া পড়বেন না, বরং যেটা সুন্নতি দোয়া সেটা মুখস্থ করার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলে যে কোনো ভালো কাজ করবে ইফতার শুরু করবেন, আর বলবেন জাহাবাদ জামা আবতাল্লা তিল রুকু ওয়াসাবাত আল আজর ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সিয়াম কিয়াম যেন কবুল করেন, আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার যেন জামাত সহকারে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন দুনিয়ার কল্যাণ দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।